2001 সালের 5ই সেপ্টেম্বর আগুনে আটকে পড়া এক নারীকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হন দমকলকর্মী প্যাট্রিক হার্ডিসন। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় হার্ডিসনের মুখ, তারপর থেকে চোখ বন্ধ করতে পারতেন না তিনি। সম্প্রতি ওহিও অঙ্গরাজ্যের এক সাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার নিহতের সবঙ্গ দান করেন, আর এতে প্রসন্ন হয় হার্ডিসনের ভাগ্য। প্লাস্টিক সার্জন এদুয়ার্দো রদ্রিগেজের নেতৃত্বে একটি দল 26 ঘন্টা ব্যাপী জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন, যাতে খরচ হয় $850,000। There's a very courageous and committed individual by the name of Patrick Hardison, a family man. তিনি বলেন, এই অপারেশনে যতগুলো টিস্যু লাগানো হয়েছে এর আগে কখনোই এত টিস্যু লাগানো হয়নি। With greater than 30,000 casualties, a large portion of those individuals sustained facial injury. During that time, we did not have the technology to be able to identify individuals that would benefit from this procedure. আর অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরেছেন হার্ডিসন। ফিরে পেয়েছেন চোখের পাতা, চোখ বন্ধ করে দেখতে পারছেন নতুন জীবনের স্বপ্ন। জামান মন্ডল, 21 টেলিভিশন।